চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ 2023 অনুষ্ঠিত হয়েছে। সকলেও ফোন দিয়ে সবসময় তদারকি করেছে, তাকেও ধন্যবাদ। এবং আমাদের স্থানীয় যারা আছেন বাগদাদ, উনি আমাদের সর্বক্ষণ। 26 মে শুক্রবার বিকাল 3টায় চন্দনাইশ কাজবাড়িয়া সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আবার গৌরব অর্জন করেছেন সেই দক্ষিণ চট্টগ্রামের গর্ব আমার, যেখানে যাদের অবস্থান সাতকা নিয়ে তাদের ক্লাবের সংগঠনের নাম হচ্ছে কিষান স্পোর্টিং ক্লাব। আজকে কিন্তু তারা বিদেশি খেলোয়াড় সহ এই গাছবাড়ির মানে একটি চমৎকার প্রদর্শনী ম্যাচ এটি কিন্তু আমরা বলব। আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনি যে বলছেন কিষান, যে কিষানের একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, সাতকানি উপজেলা পরিষদের প্রাণ প্রিয় চেয়ারম্যান গ্যালারি ও মাঠের চতুর্পাশে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবল প্রেমীরা প্রচণ্ড রোদ উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে খেলা উপভোগ করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মাঠে অবস্থান করেন খেলোয়াড় বৃন্দ। মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান সুলাইমান ফারুকী সহ অসংখ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে খেলার শুভ উদ্বোধন করা হয়। মেন্স ক্লাব হাবিবা কোকারিজ, এমডি জুয়েলার্স, তুহিন প্যাশন, নাহার ফার্মেন্সি। খেলার পূর্ব মুহূর্তে উভয় দলের অনুশীলন লক্ষ্য করা যায়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চট্টগ্রাম কিষান এফসি বনাম বান্দরবান ফুটবল একাডেমি। খেলা 1-1 গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বান্দরবান ফুটবল একাডেমি 3 ও চট্টগ্রাম কিষান এফসি 4 গোলে জয়ী হয়।